নমস্কার বন্ধুরা ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আমার সবুজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজ আমার আলোচনায় থাকছে সিমের জাপ পোকা দমন ব্যবস্থা জাপ পোকার আক্রমণ সিম গাছের মারাত্মক ক্ষতি করে শীতকুমার সঙ্গে সঙ্গে জাপ পোকার আক্রমণ বৃদ্ধি পেতে থাকে একবার জাপ পোকার আক্রমণ হলে তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে গাছের কচি কাণ্ড পাতা ফলে বংশবিস্তার করে এবং কাণ্ড পাতা ও ফলের রস খেয়ে এরা গাছকে পেরায় ফল ফল শূন্য করে দেয় মেঘলা ও কুয়াশা যুক্ত পরিবেশে জাপ পোকা দ্রুত বৃদ্ধি পায় তাই এই সময় জাপ পোকা দমন করা খুবই জরুরি জাপ পোকা দুভাবে দমন করা যায় প্রাকৃতিক উপায়ে এবং রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে স্বল্প পরিসরে সিম চাষ করলে তা জৈব পদ্ধতিতে দমন করা যায় যেমন এক লিটার জলের সঙ্গে পাঁচ গ্রাম সাবান গুঁড়ো বা সার্ফ গুঁড়ো মিশিয়ে স্প্রে করলে জাপ পোকা দমন করা যায় এক লিটার জলের সঙ্গে পনেরো থেকে কুড়ি গ্রাম তামাক ভিজিয়ে রেখে সিম গাছে স্প্রে করলে জাপ পোকা দূর হয় তাছাড়া এক লিটার জলে একশো গ্রাম নিম বীজ থেতো করে ভিজিয়ে সপ্তাহে একবার করে স্প্রে করলে জাপ পোকার আক্রমণ দূর হয় অল্প পরিমাণে যদি জাপ পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনি হাত দিয়ে বা কাঠি দিয়েই জাপ পোকা দমন করতে পারেন তাছাড়াও এক লিটার জলের সঙ্গে চার থেকে পাঁচ চামচ গাঁদা ফুল গাছের শিকড়ের রস গুলে সিম গাছে স্প্রে করলে জাপ পোকা ও ফল ছিদ্রকারী পোকাকে দূর করা যায় কিন্তু বেশি পরিমাণে বা বিস্তীর্ণ এলাকায় চাষের জমির থেকে জাপ পোকা দূর করার জন্য কীটনাশক স্প্রে করা উত্তম এজন্য ডাইমেথয়েড বা অ্যাসিফেট বা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় আপনি আপনার নিকটবর্তী কীটনাশকের দোকান থেকে বা বীজের দোকান থেকে খুব সহজেই জাপ পোকা দমনের কীটনাশক সংগ্রহ করতে পারবেন রোদ্রোজ জল দুপুরবেলায় জাপ পোকার কীটনাশক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় কীটনাশক স্প্রে করার পরেই কিন্তু জাপ পোকা উড়ে যায় না এরা গাছের সঙ্গে লেগে থাকে এবং ধীরে ধীরে তারা ওই অবস্থাতেই মারা যায় সময় মতো জাপ পোকা দমন না করলে অল্প কিছু দিনের মধ্যেই সিম গাছের ফুল এবং ফল সব শেষ হয়ে যায় এবং গাছের পাতায় ছিট ছিট কালো রঙের ছোপ পড়ে যায় কারণ জাপ পোকারা প্রতিনিয়ত তাদের দেহ থেকে এক প্রকার মধুরস বা হানিডিউ নির্গত করে যা প্রতিনিয়ত সিম গাছের কাণ্ডে পাতায় জমা হতে থাকে এর ফলে একদিকে যেমন পিঁপড়ের আক্রমণ হতে পারে আবার অপরদিকে ওই হানিডিউ বা মধুরস নির্গত স্থানে ছত্রাকের আক্রমণ হয় ফলে গাছ খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে থাকে তাই যা পোকার আক্রমণ হলে অতি তা দমনের ব্যবস্থা করুন এবং দীর্ঘদিন যাবৎ ফসল সংগ্রহ করুন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল থেকে নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার